হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। কিছুদিন শরীরটা ভালো করছিল না, এই মাথা ব্যথা বুঝতেই পারছো, কেমনই লাগছো, ভালো লাগছিল না, আর মনে হচ্ছে প্রচণ্ড গরমের জন্য এটা হচ্ছে। তো আমার তো যা হবে হবে, রাহুলের বেশি। তো রাহুল তো একদিন অফিসে যেতেও পারেনি, পুরো একদম সারাদিন মাথা ব্যথা করছিলো, উঠতেই পারলো না। সকালে ভাতটা খেলো অফিস যাওয়ার জন্য, তারপরে ভাত খেয়ে শুয়ে পড়লো, সেই যে শুলো, তারপরে ও আর উঠতেই পারছে না, বলছে প্রচণ্ড মাথা ব্যথা করছে, আজকে আমি আর যেতে পারবো না। তো রাহুল সাধারণত অফিস মানে বন্ধ করেই না, একমাত্র যদি আমার শরীর খারাপ করে তাহলে ও ছুটি নেয়, তাছাড়া নিজের জন্য আজ পর্যন্ত ছুটি নেয় না। কিন্তু কালকে ওর অনেকটাই শরীর খারাপ হয়ে গেছিলো, তার জন্য ছুটি নিয়েছে। যাই হোক, কী করবো, কিছু করার তো নেই। ওর মাথা ব্যথা করছে, একটা ওষুধ দিলাম আর বললাম যে তুমি একটু রেস্ট করো, ঘুমাও, দেখো শরীরটা ঠিক হবে। তো ঘুমালো, তারপরেও ঠিক হলো না, তো সারাটা দিন এভাবেই কেটে গেল। তো সন্ধ্যার দিকে তারপরে একটু মাথাটা ঠিক হয়েছিল। তো আজকে আমি রান্না করব আলু দিয়ে ছোটো মাছের চচ্চড়ি। নিচে এই আমার বাড়ির নিচে আসছিল মাছ আঙ্কেলটা, ছোটো মাছ আছে বলে বলে চিৎকার করছিলো আর অনেকেই নিচ্ছিল। তো আমি রাহুলকে বললাম, রাহুল যাও না, গিয়ে একটু ছোটো ছোটো মাছগুলো এনে দাও, রান্না করি, অনেক দিন খাওয়া হয় না ছোটো মাছ। তো রাহুল বললো ঠিক আছে, তারপর এনে দিই। তো রাহুল গেলো, দিয়ে ছোটো ছোটো মাছ নিয়ে আসছে, আর একটাও মাছ নিয়ে আসছে, ওটাকে ফলই মাছ না ফলি মাছ যাই হোক কিছু একটা বলে, তোমাদের কিছুক্ষণ পর দেখাচ্ছি, দাঁড়াও। তো এই মাছটা কী করলাম, তাড়াতাড়ি বেছে পরিষ্কার করে নিয়ে একটা আলু কেটে দিলাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন, হলুদ আর একটু তেল দিলাম, আর দিয়ে দেবো ধনে পাতা কুচানো। দিয়ে এটা আমি একটু জল দিয়ে আস্তে আস্তে গ্যাসের ফ্লেম লো করে দেবো, দিয়ে হবে রান্নাটা। তো এটা দিয়ে আমার মনে হয় ভাত খেতে ভালোই লাগে, আমার তো খুব ভালো লাগে। তো ছোটো মাছ তো বাবু খেতে পারবে না, কাঁটা আটকাবে, তার জন্য অল্প মাছ আমি সরিয়ে রাখছি, সেটা আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে তেলে মচমচে করে ভেজে বাবুকে দেবো, যেটা বাবু খেতে পারবে। তো চলো, এখানে কিছু ধনে পাতা কুচানো দিয়ে দিলাম, দিয়ে এখন আমি একটু সামান্য জল দিয়ে দেবো, জল দিয়ে এটা হতে দেবো। তারপরে রাহুল আরেকটা যে মাছ নিয়ে আসছে সেই মাছটা বেছে পরিষ্কার করে নেবো। আর ওই মাছটাতে এত ছোট ছোট আঁশ ছিল কি বলবো, আমার মানে বেছে পরিষ্কার করতে অনেকটা সময় লেগেছিলো, বিরক্তিকর লাগছিলো। অনেকদিন পর এভাবে মাছ কেটে পরিষ্কার করলাম তো বাড়িতে, তার জন্য। আর রাহুল তো মার্কেট থেকে মাছ নিয়ে আসে, এই সমস্ত বেছে পরিষ্কার করে নিয়ে আসে, তো এই ঝামেলাটা আমাকে করতে হয় না। তো আরাম করে করে যখন আমরা একটু কাজের দিকে যাই তখন এরকমই মনে হয়, তাই না বলো? তো তার রাহুল আমাকে ওটাই বলছিল যে আমি তোমাকে বেছে পরিষ্কার করে এনে দিই, তোমার ভালোই লাগে রান্না করতে, আজকে বেছে পরিষ্কার করে রান্না করো। যাই হোক, আর এই গরমে বিরক্ত যা লাগছিলো আজকে মাছটা দেখে, আমার ইচ্ছে করছিল না যে আমি এই মাছটা পরিষ্কার করি। তো যাই হোক, অনেক কষ্ট করে অনেকটা সময় ধরে মাছ পরিষ্কার করে কেটে বেছে আমি ওটা ভিজে রেখে দিলাম, আজকে আর ওই মাছটা রান্না করব না, কারণ এটা দিয়ে রান্না এটা যে রান্নাটা করলাম এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর কালকেও মাছ ছিল, তো সেই মাছটা কাঁচা কলা দিয়ে রান্না করেছিলাম, সেই মাছের তরকারি অল্প আছে, সেটা গরম করে নিব, আর এই তরকারিটা এটা দিয়ে আজকে আমরা ভাতটা খাবো। তো চলো, রান্না তো হয়ে গেল, এখন আমরা খাওয়া শুরু করে দিই। অনেকটা বেলা হয়ে গেছে, তো রাহুলকে ডেকে নিয়েছি, রাহুল খাওয়ার জন্য এসে গেছে, রাহুলকে এখন খেতে দিলাম। তো রাহুল এখন ভাতটা খাবে আর বাবুকে আমি খাইয়ে দেবো। তো আমি এখন ভাত খাবো না, খেতে ইচ্ছে করছে না, এই গরমে না খেতে ইচ্ছে করে না, আমার ভালো লাগে না, মনে হয় যেন না খেয়ে শরীরটা সুস্থ থাকে, এরকম মনে হয়। তো দেখো, রাহুলকে যখন দিচ্ছিলাম খেতে, তো রাহুল আমাকে বারবার বলছিল যাও একটা থাল নিয়ে আসো, আমার সাথে তুমিও বসে অল্প খেয়ে নাও, খেতে মন হবে না তবে খেতে হবে, না খেলে শরীর খারাপ করবে। তো রাহুলের কথা শুনে একটা ছোট থালে আমি অল্প ভাত নিয়ে এসে বসে গেলাম খাওয়ার জন্য। আর খেতে যা লাগছিলো কি বলবো তোমাদের, খুব ভালো লাগছিলো, লঙ্কাগুলো আমি একদম দোলে দোলে মেখে মেখে খাচ্ছিলাম। আর বাবুকে বলছিলাম যে বাবু তুমি তো এই মাছটা খেতে পারবে না, তোমার জন্য ভালো করে লাল করে ভেজে রাখছি, ওটা দিয়ে ভাত খাইয়ে দেবো আমি, দাঁড়াও আমি খেয়ে নিই, দিয়ে খাইয়ে দেবো। তো বাবুর আজকে স্কুল নেই, ছুটি, বাড়িতেই আছে, আর সকালে যেহেতু খেয়েছে তার জন্য খিদে নেই, তো একটু পরেই খাবে, আমরা খেয়ে নিই তারপরে বাবুকে খাওয়াবো। তো বন্ধুরা, সারা দিন ওই যে বললাম রাহুলের শরীর খারাপ করছিলো, ওই যে ভাতটা খেলো সকালে তোমরা দেখলে, ওই খাবারটা খাওয়ার পরে ও অসুস্থ হয়ে পড়েছিলো, আর সারাদিন কিচ্ছু খায়নি, পুরো মাথা ব্যথা, শরীর খারাপ, বুঝতেই পারছো। তো আমারও আর সেইভাবে ভিডিও বানানো হয়নি, কেউ বাড়িতে অসুস্থ হলে দেখবে ভালো লাগে না, ভিডিও বানাতে কিছু করতেও ইচ্ছে করে না। তো সারাদিন ওইভাবে যা একটু করলাম, খেলাম, যা হলো হলো। তারপরে রাত্রে দেখো বাবু বলছে মামা লুচি ভাজো, লুচি খেতে ইচ্ছে করছে। তো ছেলের কথা শুনে একটু ময়দা মেখে নিলাম, রাহুলকে বললাম তুমিও দুটো খেয়ে নেবে কষ্ট করে, রাহুল বলছে খাবো না, কিছু খাবো না, না খেয়ে সুস্থ থাকবো, আমি তাও দুটো খাবে, বেশি খেতে হবে না, এরকম বললাম। দিয়ে দেখো লুচি বানাচ্ছি, তো লুচি বানাচ্ছি আর আজকে বানাচ্ছি ঘুগনি।
ঘুগনিটা রান্না করেছি, কিছুক্ষণ আগেই করে রাখছিলাম, আর এখন অনেকটা রাত্রি হয়ে গেছে। রাত্রে গরম গরম লুচি আর ঘুগনির তরকারি দিয়ে খাবো। মিষ্টি হলে ভালো হতো, রাহুল যদি বাড়িতে থাকতো তাহলে বলতাম যে দুটো মিষ্টি নিয়ে এসো, আর ও বাড়িতেই আছে, আবার বাইরে যাবে গিয়ে মিষ্টি নিয়ে আসবে, তার জন্য ওকে আর বলছি না, আর ভালো লাগছে না। আমার যেহেতু শরীরটা ভালো নেই তার জন্য আর বললাম না। আর মিষ্টির দোকান আমাদের আশেপাশে নেই, একটু দূরে যেতে লাগবে, ঝঙ্কার মোড়ে গিয়ে নিয়ে আসতে হবে, না হলে আমিই গিয়ে নিয়ে আসতে পারতাম। যাই হোক, চলো, লুচিগুলো আজকে খুব ভালো ফুলছে জানো। লুচিগুলো তো সমস্ত ভাজা হয়ে গেল, এবার আমি বাসনগুলো ধুয়ে নেব। বেশি বাসন নিয়ে অবশ্য, এই অল্পই বাসন আছে, তো ভাবলাম ধুয়ে রেখে দিই, তারপরে খেতে বসবো। আর আমার বাবু লুচি খেতে খুব ভালোবাসে, ভাজছিলাম, ভাজতে ভাজতে একটা উঠে নিয়ে গেছে খাওয়ার জন্য, শুধু মুখেই খেয়ে নেয়, তরকারি দিয়ে আর খেতে লাগে না ওকে, এরকম একটা ব্যাপার, মানে লুচি ওর এতই পছন্দ। তো চলো এখন আমি রাহুলকে খুলে দেব খাবে, তারপরে আমরাও খেয়ে নেবো, সবাই একসাথেই খাবো। আর ঘুগনিটা না আমি আজকে খুব সিম্পলভাবে রান্না করেছি, শুধু পেঁয়াজ দিয়েছি আর নুন হলুদ আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে রান্নাটা করেছি, কোনো রকম আদা রসুনের পেস্ট কিচ্ছু নেই। ওই যে বললাম কিছুদিন আগে আমার মিক্সারটা খারাপ হয়ে গেছে, আদা রসুনের মশলা আমি বানাতেই পাচ্ছি না। তো চলো, বেশি তো খাবে না রাহুল, রাহুলকে আমি ছটা লুচি দিলাম, যা খাবে খাবে, না খাবে রেখে দেবে, আমি খেয়ে নেব। তো দেখো রাহুলকে এটাই দিলাম, রাহুল খাবে আর বাবুকেও দিয়েছি। আর আমার বাবু লুচি দিয়ে ঘুগনি খেতে এতই পছন্দ করছে, দেখো তোমরা কীভাবে খাচ্ছে, আমি খুব খুশি হচ্ছিলাম ওর খাওয়া দেখে। শুধু আমি নয়, রাহুলও তাই, ও এমনভাবে লুচি পছন্দ করে খেতে আর এত ভালো খায় লুচিটা যে বলে বোঝাতে পারবো না। আমাকে নিজে থেকে বানাতে হয় না, ও আমাকে বলে যে মাম্মা লুচি বানাও না আজকে, ওকে যদি সপ্তাহে 3 থেকে 4 দিন মতো লুচি ভেজে দেওয়া হয় খুব খুশি হয়ে যায়। তো চলো, অনেক দিন পর লুচি বানালাম, লুচি খাওয়াই হয় না সেভাবে সেরকম, তো আজকে অনেকদিন পর বানালাম, তো বেশ ভালোই লাগছে খেতে। তো বাবু বারবার বলছিল খুব টেস্ট হয়েছে, ভালো লাগছিলো এরকম বলছিলো, আর ওকে আমি মজা করছিলাম, ভালো হয়নি না এরকম বলছিলাম। তো চলো, খাওয়া দাওয়া তো হলো, খাবার খাওয়ার পরে আমি ডায়েটটা চেঞ্জ করলাম, প্রচণ্ড ঘেমে গেছিলাম আর একটু ভালো লাগছিলো না, তো নিচে আসলাম একটু দিদিদের সাথে দেখা করতে। তো এই যে দাদা কালকেই চলে যাবে, কালকে বলতে ভোরেই বেরিয়ে যাবে, আবার কবে দেখা হবে কি হবে না কোনো তো গ্যারান্টি নেই, কে কোথায় থাকবে তাই না বলো। আর আমরা তো ভাড়া বাড়ি, ভাড়া বাড়িতে আজ আছি কাল নেই, আজকে আছি কালকে আবার নাও থাকতে পারি তাই না। তো সেইভাবে ভাবলাম দেখা করে আসি, আবার কবে দেখা হবে কি হবে না, তো সেইভাবে দেখা করতে গেছিলাম। তো চলো বন্ধু, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি।